বন্ধুরা দেখো জোজোর অবস্থা কি হয়ে গেছে জোজো জোজো এই মাছ ধরে এলো তো কি হয়ে আছে দেখো জোজো দেখি তোমার বা খুব সুন্দর লাগছে ইস কি হচ্ছে এসব গায়ের মধ্যে কাদা দিচ্ছে কেন ওই পুকুরে মাছ ধরতে গেছিলে এরকম করে পড়ে গেছো যজোকে খুব সুন্দর লাগছে তো যজো তোমায় দেখতে চাইছে মামিমা তো যাও গিয়ে দিয়ে মামিমাকে দেখাও তোমার অবস্থাটা এই দেখো এর অবস্থাটা তো যদো যাও চান করে এসো যাও যাও তো এই পুকুরটাতে যজো নেমেছিল মাছ ধরার জন্য এখন এই পুকুরটাতে কোনো মাছ নেই তো ধরা হয়ে গেছে এই দাদা একটা লাঠা মাছ ধরলো এই লাঠা মাছটা খাওয়াবে ও ভাগনাকে খাওয়াবে তো জো জো মাছটা খাবে দাদা ধরেছে ওর মামা ধরে রেখেছে বড় একটা ল্যাঠা মাছ তো এই পুকুরটা ছিজ হলো পা এত পা গেছে ঠিক আছে ওরা কি এরকম করছে তো দেখো আমার দিদাকে দেখো দিদার অবস্থা তো দিদা বড় একটা হাঁড়ি নিয়ে নেমে পড়েছে তো দিদা বড় বড় মাছ কুড়িয়ে ভরে নিচ্ছে হাঁড়ির মধ্যে তো যোজো এই পুকুরটাতে এসে এখনি বড় বড় মাছ ধরে নিয়ে জজো গেছে তো তোমরা তো দেখেছো যোজোর অবস্থাটা তো ওই দিক দিয়ে আমার বৌদি ভাই আসছে তো মাছ কুড়োবে ক্যামেরা নিয়ে গেছি বলে ক্যামেরাতে দেখাচ্ছে না তোমাদেরকে ও লুকিয়ে যাচ্ছে লজ্জা পাচ্ছে তো আসছে ঠিক আছে মাছ কুড়োবে এখানে এখানে এত মাছ মানে কি বলবো ওই বড় পুকুরটাতে দিদা দেখো আমার দিদিমা নেমে পড়েছে এখানে মাছ ধরার জন্য তো বৌদি ভাই ওখানে বড় গামলাতে করে মাছ কুড়িয়ে নিয়ে নিয়েছে এখানে দিদি দিদিমা হাড়িতে করেও ধরে নিয়েছে তো জোজো এখন স্নান করতে গেছে তো জোজোর অবস্থাটা তো তোমরা দেখেছো ওকে তো স্নান করাতেই হবে ওকে স্নান করিয়ে নিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ওই ব্লগটা দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে পুঁঠি মাছ এই কটা নিয়েছে আর সব ছেড়ে দেওয়া হয়ে গেছে তো এই কটা পুঁঠি মাছ খাওয়া হবে আর বড়ো মাছটা তোমরা দেখেছো বড়ো মাছ দেখানো হবে তোমাদেরকে ওইগুলোও খাওয়া হবে কাটা হবে তো এখন এইগুলো বৌদি ভাই কাটছে দেখো বন্ধুরা কত বড় বড় পুঠি মাছ পুকুরটাই ছিল এখানে কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছে আর এই বড় বড় মাছ পুটি মাছ এইগুলো কটা নেব কোথায় যাচ্ছ আইসক্রিম কিনতে আইসক্রিম দোকান কোথায় এই তো কই চলো দেখি মালাই কোথায় দেখি চলো 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 এই হাত দেবে না কুকুরের গায়ে কোথায় জজো আর কতটা ও এখানে আয় তো তোজো আয় তোজো আয় 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 তোজো চলে এসছো এবার দু ভাই চলে এসছে আইসক্রিম কিনতে কটা দেবো দুটো দাও কি কি আছে দেখাচ্ছি দাঁড়াও পেপসি আছে মালাই বরফ আছে না দুটো আইসক্রিম নিয়ে নাও দুজনে দেখাও দুটো আইসক্রিম কোথায় আর একটা পেপসি নেবে এইটা খাও আইসক্রিমটা এই আইসক্রিমটা খাচ্ছ হচ্ছে না আবার পেপসি চাই ওই দেখো ভাইও এইটা খাচ্ছে পুকুরের মধ্যে পেয়ে গেলাম চার পিস চন্দনা ইলিশ তো দেখো আমার দিদিমা কাটছে চার পিস চন্দনা ইলিশ দেখো বন্ধুরা পুকুরের মধ্যে চার পিস চন্দনা ইলিশ পেলাম জোজো এই গ্লাসের মধ্যে কি ভরেছে কই দেখি জল জল ভরেছ কোথায় যাবে এই জলটা নিয়ে এইখানে এক্ষুনি তো আইসক্রিম খেলে তুমি এখানে আবার কোথায় যাবে গাছে গাছে উঠবে কেন এই রোদের সময় গাছে উঠবে তো ভাই গাছে উঠে আছে ওই তো তোই তোই তো যো ওখানে গাছে উঠেছ কেন তুমি কই দেখি তো কোথায় গাছে উঠে পড়েছে বানর তো গাছে উঠে জানি এরা কেন গাছে উঠে পড়েছে কে জানে তোমরাও বানর ও দেখো এখানে এই ফুটকেটা ফুটকে কোথায় উঠে পড়েছে এই ফুচকে এটা ধরো কোথায় উঠেছো তুমি গাছের মধ্যে উঠেছো কেন পড়ে যাবে তো পড়বে না এই এই দেখো ওই বাচ্চা ও গাছ থেকে পড়বে না দেখেছো তোমরা জোজো আবার তুমিও উঠে পড়ছো গাছে এই গাছের মধ্যে উঠতে নেই জোজো গাছে কি থাকে বলো তো কি থাকে কি থাকে ভূত থাকে তা তুমি যদি জানো তাহলে কেন গাছে উঠছ এসো গাছে উঠবে নেমে আসছো জোজো পরে পরে যাবে কোথায় ভাইকে নিয়ে পড়ে যাবে না জোজো ওই জন্য তো বললাম বাবা